চাকরি প্রত্যাশী বন্ধুরা শুভেচ্ছা গ্রহণ করুন। আজ পহেরা এপ্রিল বাংলাদেশ সেনাবাহিনীতে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পুরো ভিডিও জুড়ে আশা করি সাথেই থাকবেন, বিস্তারিত জানিয়ে দিব। তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, চাকরি বিষয়ক যে কোনো আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখতে হবে। বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় নির্মুক্ত শূন্য পদসমূহে নিয়োগের মাধ্যমে পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো কীভাবে অনলাইনে আবেদন করবেন বিস্তারিত কিন্তু জানিয়ে দিচ্ছি। প্রথমে যে পদটি রয়েছে সেটা হচ্ছে অফিস সুপারিনটেন্ট, এটা হচ্ছে ঢাকা নারায়ণগঞ্জ কক্সবাজার, এর প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আবেদনের জন্য যে বয়সীমা রয়েছে সেটা হচ্ছে 18 থেকে 30 বছর, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা বোর্ড হতে দ্বিতীয় বিভাগে স্নাতক বা সমমান ডিগ্রিধারী হতে হবে। এরপরে যে পদটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে শূন্য পদের সংখ্যা হচ্ছে 10টি। যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম, নোয়াখালী, কক্সবাজার, সিলেট, মৌলভীবাজার, নাটোর, বাগেরহাট, বরগুনা, 18 থেকে 30 বছর এবং এইচএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন। ম্যাটল্যাব অ্যাসিস্ট্যান্ট, এখানে ঢাকা থেকে আবেদন করা যাবে 18 থেকে 30 বছরের মধ্যে, কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে রসায়ন ও পদার্থবিজ্ঞান সহ দ্বিতীয় বিভাগে এইচএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হয়ে আবেদন করতে পারবেন। গোডাউন কিপার, এখানে 18 থেকে 30 বছরের মধ্যে হলে আবেদন করা যাবে, কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে এইচএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। ড্রাইভার, ঢাকা, নারায়ণগঞ্জ, রাজবাড়ী, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট, সুনামগঞ্জ, কুষ্টিয়া থেকে আবেদন করা যাবে, 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে, কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করা যাবে, তবে অবশ্যই বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। জুনিয়র টেকনিশিয়ান, এখানে প্রায় 55টি পদ রয়েছে, 18 থেকে 30 বছর বয়স হলে আপনি আবেদন করতে পারবেন। ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, হবিগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, সিরাজগঞ্জ, বগুড়া, কুষ্টিয়া, বাগেরহাট, চুয়াডাঙ্গা এবং পটুয়াখালীর প্রার্থীরা আবেদন করবেন। কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলেই আপনি আবেদন করতে পারবেন। ফায়ারম্যান, ঢাকা, চাঁদপুর থেকে আবেদন করা যাবে, কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং পাসপোর্ট 6 ইঞ্চি হতে হবে উচ্চতা। নিরাপত্তা কর্মী, এখানে হবিগঞ্জ এবং মানিকগঞ্জ থেকে আবেদন করা যাবে, কোনো স্বীকৃত বোর্ড হতে এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। টেকনিক্যাল হেল্পার, এখানে প্রায় 43টি পদ রয়েছে, এটি একটি বড় পদের জায়গা। ঢাকা, গাজীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, চট্টগ্রাম, বান্দরবান, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ, সিরাজগঞ্জ, নীলফামারী, নওগাঁ, রংপুর, খুলনা, লালমনিরহাট, কুষ্টিয়া, মেহেরপুর, বরিশাল, ভোলা এবং পিরোজপুর থেকে আবেদন করা যাবে। শিক্ষাগত যোগ্যতা, কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলেই এই পদের জন্য আবেদন করতে পারবেন। আরদালি, 3টি পদ রয়েছে, নরসিংদী, পঞ্চগড়, ঢাকা থেকে আবেদন করা যাবে 18 থেকে 30 বছরের মধ্যে হলে, কোনো স্বীকৃত বোর্ড হতে এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করবেন। দারোয়ান বা গেট গার্ড, এখানে 2টি পদ রয়েছে, মাগুরা বা রাজশাহী, 18 থেকে 30 বছর বয়স এবং কোনো স্বীকৃত বোর্ড হতে এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং পাসপোর্ট 6 ইঞ্চি হতে হবে উচ্চতা। মালি, বগুড়া থেকে আবেদন করা যাবে 18 থেকে 30 বছরের মধ্যে এবং অষ্টম শ্রেণী পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। লেবার, 11টি পদ রয়েছে, ঢাকা, বাগেরহাট, ঠাকুরগাঁও, চট্টগ্রাম, সিলেট, রংপুর, লালমনিরহাট, ঝিনাইদহ, কুষ্টিয়া, মেহেরপুর, ভোলা থেকে আবেদন করা যাবে, অষ্টম শ্রেণী উত্তীর্ণ হতে হবে। পরিচ্ছন্নতা কর্মী, 1টি পদ রয়েছে, যেখানে নাটোর থেকে আবেদন করা যাবে, অষ্টম শ্রেণী উত্তীর্ণ হতে হবে। প্রিয় বন্ধুরা, যাদের বয়স 30 এপ্রিল 2022 তারিখে প্রার্থীর বয়স 5 নং কলামে বর্ণিত, অর্থাৎ যে সকল প্রয়োজনীয় কাগজপত্র আছে সেগুলো হতে হবে। তো সরকারি, আধা সরকারি সংস্থায় চাকরিরত প্রার্থীর কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। যে সকল কাগজপত্র প্রয়োজন সেটা হচ্ছে মৌখিক পরীক্ষার সময় শিক্ষাগত যোগ্যতার সকল মূল সনদপত্র, অভিজ্ঞতার মূল সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, প্রথম শ্রেণীর গেজেটেড কর্তৃক চারিত্রিক সনদ, জেলার স্থায়ী বাসিন্দা প্রমাণ হিসেবে সিটি কর্পোরেশন বা মেয়র, ওয়ার্ড কাউন্সিলর বা পৌরসভার মেয়র বা পৌরসভার কাউন্সিলর বা চেয়ারম্যানের কাছ থেকে নাগরিকত্ব সনদ, বা আপনার যদি কোঠা থাকে কোঠা প্রমাণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র আপনাকে দাখিল করতে হবে। সকল পদের জন্য লিখিত মৌখিক পরীক্ষা গ্রহণের জন্য 1, 2 ও 5 নং ক্রমিকে বর্ণিত ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবে।
তো এখানে আরও বলা হয়েছে যে কীভাবে আবেদন করবেন সেই বিষয়টা জানিয়ে দিচ্ছি। পরীক্ষায় অংশগ্রহণী ইচ্ছুক ব্যক্তি bof.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা হচ্ছে 1 এপ্রিল 2022, আজকে সকাল 10টায় শুরু হয়ে গিয়েছে এবং শেষ সময় হচ্ছে 30 এপ্রিল 2022 বিকেল 5টার মধ্যে আপনাকে আবেদন করতে হবে। উক্ত সময়ের মধ্যে ইউজার আইডি প্রাপ্তিগণ অনলাইনে তথ্য সাবমিট করার পর আপনি 72 ঘন্টার মাধ্যমে SMS-এর মাধ্যমে পরীক্ষার ফিটা জমা দিয়ে দেবেন। SMS-এর মাধ্যমে ফি জমা দানের নিয়মটা বলে দিচ্ছি, সেটা হচ্ছে 100 টাকা পরীক্ষার ফি 1 থেকে 8 নম্বর পদের জন্য, মোট 112 টাকা দিতে হবে সার্ভিস চার্জ সহ, এবং 9 থেকে 14 নম্বর পদের জন্য 50 টাকা এবং সার্ভিস চার্জ 6 টাকা সহ মোট 56 টাকা। পরবর্তী অনলাইনে আবেদন করার 72 ঘন্টার মধ্যে আপনাকে ফি প্রদান করতে হবে। এর জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে চলে যাবেন, গিয়ে লিখবেন BOF ইউজার আইডি, যেটা আপনি অনলাইনে অ্যাপ্লিকেশন করার সময় পেয়ে যাবেন, ইউজার আইডি লিখে পাঠিয়ে দেবেন 16222-তে। এরপর দ্বিতীয় SMS করবেন BOF ES পিন নাম্বার দিয়ে পাঠিয়ে দেবেন 16222-তে। এরপরে প্রবেশপত্রের বিষয়টি নিশ্চিত করার জন্য bof.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইলে SMS-এর মাধ্যমে যথাসময় জানিয়ে দেওয়া হবে, সেখান থেকে বিস্তারিত আপনারা জানতে পারবেন। ধন্যবাদ এতক্ষণ ধরে পুরো ভিডিও জুড়ে সাথে থাকার জন্য।